ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন রোস্ট রান্না করে। বাংলাদেশি হোটেল স্টাইলে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাবো চিকেন রোস্ট কিভাবে রান্না করব। সহজ কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি টিপসগুলো ফলো করলে চিকেন রোস্টের রেসিপিটি থেকে আপনারাও অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেন রোস্টের রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। রোস্ট রেসিপি রান্না করার জন্য আমি নিয়েছি কক মুরগির মাংস। আমি এইখানে 8 পিস মাংস নিয়েছি। মাংসের সাইজগুলো বড় বড় করে কেটে নিতে হবে। আপনারাও মাংসের সাইজগুলো বড় বড় করে কেটে নেবেন। এরপর হালকা গরম পানি দিয়ে চিকেনগুলো ধুয়ে নিব। গরম পানি দিয়ে ধুয়ে নিলে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা আর লাগবে না। ধুয়ে রাখা চিকেন হালকা করে একটু কেটে নিব। এইভাবে সবগুলো চিকেন কেটে নিব। এখন চিকেনে লেবুর রস দিয়ে দিব। এরপর দিব 1 চা চামচ লবণ। এরপর আরও অ্যাড করব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এইবার লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট করে নিব যাতে করে লবণ ও হলুদের গুঁড়ো সবগুলো চিকেনের সাথে মিশে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিব। এখন আবারও চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিব যাতে করে সাদা তেল সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। এখন চিকেন ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, তাই ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এরপর চিকেন রোস্ট রান্নার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। এরপর লাগবে বাদাম। এরপর আরও লাগবে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো ভাজি করার জন্য লাগবে। এইখানে 2টি পেঁয়াজ কুচি আছে। এরপর লাগবে কেটে রাখা কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি আর কিছু গোটা রেখে দিয়েছি। এরপর লাগবে 1/2 বাটি টক দই। এরপর আরও লাগবে 1/2 বাটি পেঁয়াজ। এই পেঁয়াজগুলো পেস্ট করে নিতে হবে। সর্বশেষ লাগবে 1 কাপ তরল দুধ। এখন একটি বাটিতে বাদাম দিয়ে দিব। এরপর 1 চা চামচ সাদা গোলমরিচ দিয়ে দিব। এরপর গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব। এরপর কাজু বাদাম দিব। এরপর 5টা কাঠবাদাম দিব। এরপর আরও দিয়ে দিব 2 চা চামচ পোস্ত। এরপর দিব সর্ষে 1 চা চামচ দিব। এরপর লবণ 1/2 চা চামচ দিব। এখন অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব। এইবার চামচ দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন 1 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিব। আমার বাসায় সবাই একটু ঝাল পছন্দ করে, সেই জন্য আমি কালো গোলমরিচ দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সবগুলো উপকরণ পেস্ট করে নিব। এর সাথে এই পেঁয়াজগুলোও পেস্ট করে নিব। ভিউয়ার্স, আমি উপকরণগুলো পেস্ট করে নিয়েছি। এইবার মাংস ভাজি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিলে মাংস ভাজি করার সময় আর কড়াইতে আটকে যাবে না। এইবার তেলের মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। অল্প কিছুক্ষণ পর পরই মাংসগুলো উল্টে নিতে হবে। কিছুক্ষণ পর পর উল্টে না নিলে মাংসগুলো পুড়ে যেতে পারে, তাই খেয়াল করে মাংসগুলো কিছুক্ষণ পর পরই উল্টে নিতে হবে। এইবার মাংসগুলো ভাজি করা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে মাংসগুলো তুলে নিব। এইভাবে সবগুলো মাংস কড়াইতে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, সবগুলো মাংস ভাজি করা হয়ে গেছে। মাংস ভাজি করা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব, কারণ এই তেলের মধ্যে রোস্ট রান্না করা যাবে না। এইবার আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজি করে নিতে হবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এরপর আরও অ্যাড করব 1 চা চামচ আদা বাটা।
এরপর আরও দিব জিরা বাটা 1 চা চামচ, এরপর দিব রসুন বাটা 1 চা চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে না নিলে পুড়ে যেতে পারে। এইবার আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এরপর 1 চা চামচ লবণ দিব। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন ভিউয়ার্স, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে কষানোর কারণে তেল তেল করছে। এইবার মশলাগুলোর মধ্যে আগে থেকে আমি পেস্ট করে রাখা উপকরণগুলো দিয়ে দিব। এখন একটু নেড়েচেড়ে নিব। এরপর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর টক দই দিয়ে দিব। টক দই দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব। এরপর 1 কাপ তরল দুধ দিয়ে দিব। তারপর 1 কাপ পানি দিয়ে দিব। এইবার আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ঝোল ফুটছে ততক্ষণ পর্যন্ত ভাজি করা মাংস দেওয়া যাবে না। ঝোলগুলো ফুটে আসলে ভাজি করা মাংস দিয়ে দিব। এখন মাংসগুলো আলতো করে নেড়েচেড়ে নিব এবং ঝোলে মাংসগুলো চুবিয়ে নিব। এতে করে মাংসের সাথে উপকরণগুলো ঢুকে যাবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর চিনি দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2 চা চামচ মশলার গুঁড়ো। এখন মশলার গুঁড়ো রোস্টের সাথে মিশিয়ে নিব। এখন রান্না হয়ে গেল চিকেন রোস্ট রেসিপি। এইবার সম্পূর্ণ পরিবেশনের জন্য প্রস্তুত চিকেন রোস্টের রেসিপিটি। আশা করি চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে, তাই অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।